এই মিশন হয়তোবা সহজ হবে না। আমরা অনেকেই হয়তোবা এই মিশন থেকে ফিরে আসব। প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন সিনেমা মিশন এক্সট্রিম 2 ব্ল্যাক ওয়্যার। শুক্রবার 13 জানুয়ারি এটি মুক্তিতে আর কোনো বাধা নেই। রোববার 1 জানুয়ারি ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। মঙ্গলবার 4 জানুয়ারি বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয়। একই সঙ্গে সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন। এ প্রসঙ্গে সিনেমাটির কাহিনীকার পরিচালক ও প্রযোজক সানি সানোয়ার বলেন, সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকদের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্ট কী আসে। তবে আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে। পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত মিশন এক্সট্রিম 2টি পর্বই সানি সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। কপ ক্রিয়েশন প্রযোজিত মিশন এক্সট্রিম এর 2টি পর্বই সানি সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ। What is on?